আসসালামু আলাইকুম, আমি রাকিবাল গনি। আমার 5 লাখ প্রায় ফলোয়ার আছে। আপনারা জানেন আমি টিকটকে ভিডিও বানাই, তো আজকের যে টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আপনার কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন ক্যাপকাটের সাহায্যে। তো আমি প্রো এডিটর না, ভালো এডিট আমি করতে পারি না, বাট আমি যেইভাবে এডিটটা করি সেই এডিটটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। আপনারা কিন্তু আমার বাম সাইডে ডিসপ্লেতে দেখতে পারতেছেন যে ক্যাপকাট আমি ওপেন করছি। তারপরে কিন্তু আপনার যে গ্যালারি আছে ওইখান থেকে কিন্তু আপনি যেই ফাইলটা এডিট করবেন সেই ফাইলটা সিলেক্ট করবেন। আর একটা কথা বললেন, এডিটে যাওয়ার আগে ক্যাপকাটে ভিডিও এডিট করা কিন্তু কঠিন কোনো ব্যাপার না, একদম সিম্পল যদি সিম্পল ভাবে নেন। এর আগে কিন্তু একটা ভিডিওতে বলছি ক্যাপকাটটা ডাউনলোড দিয়ে রাখার জন্য, যারা ডাউনলোড দেন না ডাউনলোড দিয়ে নিবেন। তো তারপরে কিন্তু আপনার ফাইলটা সিলেক্ট করা হয়ে গেলে গান লাস্ট আপনার যে অংশটুকু দেখতে পারতেছেন এটা কাইটা দিতে হবে, মানে ক্যাপকাটের লোগো। তারপরে কিন্তু আপনার এখানে চাপ দেওয়ার পর সাউন্ড বাটনে চাপ দিয়ে সাউন্ডটা বাড়াই নিবেন। আর আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে নয়েজ আসে ভিডিওতে তাহলে কিন্তু এখানে দেখতেছেন ভয়েস আইসোলেশন অপশনটা, ওইটাতে চাপ দিয়ে আপনারা নয়েজটাকে রিডিউস করে নিবেন। আর যদি আপনারা এটা করার পরে কি করবেন, ফিল্টার ইউজ করতে পারেন অথবা কালার গ্রেডিং। কালার গ্রেডিং আমি বেশি করি না, ফিল্টার ইউজ করবেন। আর যদি সামান্য ভাবে কালার গ্রেডিং করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, এখানে চাপ দেওয়ার পর তিনটা এভাবে ছোট বড় করে দেখবেন যে আপনার কালারটা সুন্দর আসে কিনা, তারপরে কিন্তু আপনার সেই কালার গ্রেডিংটা হয়ে যাইব। এবার আসি হচ্ছে বাকি রইল আপনার মিউজিক অ্যাড করা। একটা ভিডিওর বেশিরভাগ এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার মিউজিক অ্যাড করা। তো মিউজিকটা কিভাবে আপনারা অ্যাড করবেন এবং মিউজিক কোথা থেকে আপনারা সার্চ করবেন সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো। তো ছোট ছোট করে আপনাদেরকে বোঝাই, এই জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন যেন আমার বেশি দর্শক হয় এবং তারপর আমি আরো ভালো ভিডিও আনতে পারি। সাউন্ডের ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড দিবো। সব যদি ভয়েস আপনারা দিতে চান তাহলে কিন্তু এখানে একটা ভয়েস অপশন দেখতে পারতেছেন, ভয়েস অপশনে আপনারা চাপ দিবেন। দেওয়ার পর মাইক্রোফোন অথবা ফোনের যে মাইক্রোফোনটা আছে এটা সামনে নিয়ে আপনারা আপনাদের সেই ভয়েসটা ভিডিও দেখে দেখে মিলাইবেন। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা খুবই সহজ এবং সিম্পল, আপনারা সবাই এটা ইউজ করবেন, প্রায় মানুষ এটা ইউজ করে, আমি নিজেও ইউজ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।